প্রিয় দাস, হার নমানে উগা মেধাবী শিক্ষার্থীর নাম। লোহাগাড়া উপজেলার শুকচরি উচ্চ বিদ্যালয়ের মানবিক শাখার এবারের এসএসসি পরীক্ষার্থী প্রিয় দাস, স্বাভাবিক মানুষের মতো হাঁটাচলা করি নফারিবের হারণে মা কৃষ্ণা দাসের কুলত করি স্কুলত আসা যাওয়া করে। স্বাভাবিক স্কুলের মধ্যে এবছরের পরীক্ষার্থী, এভাবে মানে আসা যাওয়া করি, এভাবে মানে লেখাপড়া করে। তার বয়স 17 হইলেও উচ্চতা 2.5 ফুট। শারীরিক প্রতিবন্ধকতা থাকিলেও থামি ন তাহে তার স্বপ্ন। তার স্বপ্ন হইল দি বাফর অভাব সংসারত যোগান দিবার লাই ব্যাংকত চরি কর। অন্য মানুষের মতন হাতে চলে গরিব না হলে তাই বড় হইলে একদম ব্যাংকত চাকরি করতাম। এ ব্যাপারে হল সুপার হয় প্রিয় দাস আর কেন্দ্র উত্তুন এসএসসি পরীক্ষাদের, ও একজন শারীরিক প্রতিবন্ধী, তো বিধিসম্মতভাবে শিক্ষা বোর্ডের নিয়ম অনুসারে ও যে ফেসিলিটিস প্রতিবন্ধী হিসাবে ফোন দরকার, বইনের একখান মনোরম পরিবেশত সুশৃঙ্খল পরিবেশত সুন্দরভাবে জানে পরীক্ষা দিতে রেখান এই আয়োজন নারাগজি। এ ব্যাপারে উপজেলা কর্মকর্তা জানাইয়ে স্পেশালি ল্যাপটপ দিয়েছি, তাকে বলেছি আরও যদি উন্নত কোনো ডিভাইস তার প্রয়োজন হয় তাও আমরা সরবরাহ করব। তবে সে যাতে তার নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে তার জন্য সবটুকুই আমরা করব। আর ব্যাপারে হতা হইলাম বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদের সদস্য আরমান বাবু রুমেলের পরে। সমস্ত প্রতিবন্ধী করলে ভাতার ব্যবস্থা করে গিয়ে আগে 600 টাকা তিনি 700 টাকা করে গিয়ে এখন আজ 2 মাস আগে আয়ার ইউরো মাহবুব আলম স্যার দনজন আরাম মিলিয়ে ওকে ল্যাপটপ দিয়ে ওরে পিওদের লেখাপড়া করে বলা দিন দিন প্রয়োজন আর সরকার এবং আরাম মিলিয়ে আর ব্যবস্থা করলাম। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম।